হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সিলভিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। যথাসময়ে চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে থাকছে গোচি মাছের রেসিপি। কথায় বলে মাছে ভাতে বাঙালি। মাছ খেতে আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি। নানা প্রকারের মাছ বিভিন্ন স্টাইলে রান্না করায় বাঙালিকে কেউ হারাতে পারবে না। প্রত্যেকের বাড়িতেই বড়রা বলে থাকেন যে মাছ খেলে নাকি শরীরের অনেক উপকার হয়। মাছ শুধু একটি পদ নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। আর আমাদের এই সংস্কৃতির কিছুটা আমি চেষ্টা করি আমার ছোট্ট চ্যানেলটিতে তুলে ধরতে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমি প্রায়ই কোনো না কোনো মাছের রেসিপি দিয়ে থাকি। আজকের ভিডিওতেও তেমন একটি মাছের রেসিপি থাকছে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল নিয়ে হাঁড়িটি গ্যাসের উপর বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়েছি। তেল সামান্য গরম করে নিয়ে আলু ভেজে নিচ্ছি। এখানে ছোট সাইজের 5টি আলু নেওয়া হয়েছে। প্রত্যেকটি আলু 4 ভাগে করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। এবার আলুগুলো ভালো করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেলে তুলে নিব। একই হাঁড়িতে বাকি রান্নাটা করে নিব। এবার একই তেলে দিয়ে দিচ্ছি 2টি এলাচ ও 2 টুকরো দারুচিনি, 3টি মাঝারি বড় সাইজের পেঁয়াজ। তবে পেঁয়াজগুলোকে খুব কুচি করা হয়নি, একটু বড় বড় ফালি করে কেটে নিয়েছি। এবার সবকিছু ভেজে নিব। খুব বেশি বাদামি করে ভাজতে হবে না। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার এতে অ্যাড করছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। এবার সবকিছু আবার ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। হলুদের গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ, কাঁচা মরিচ 5-6টি। কাঁচা মরিচ আমি 2 ভাগে করে কেটে নিয়েছি। এবার সবকিছু খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পূর্বে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলোকে। আর এই মাছগুলো আমি সামান্য হলুদ মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। 3-4 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিতে যখন বলক উঠবে তখন দিয়ে দিচ্ছি পূর্বে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো ভাজার ফলে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা সহ 10 মিনিট জাল দিয়ে নিব। ফিরে এসেছি 10 মিনিট পরে। আমার রান্না প্রায় শেষ। আর 2-3 মিনিট জাল দিয়ে গ্যাস অফ করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে ফেলবেন। একই রেসিপি ফলো করে আপনারা বাইম মাছও রান্না করতে পারেন। রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক মাছের রেসিপি আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। চাইলে সেগুলো দেখে যেতে পারেন। আমি মাছটি পরিবেশন করে ফেলেছি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে সহজ লাগলেই আমার এই কাজের সার্থকতা। আর রান্না তো সহজ হওয়াই চাই, তাই না? এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করব ভবিষ্যতেও এভাবে আমার পাশে থেকে আমাকে সাহায্য করে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।